নরসিংদীর রায়পুরায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনকে সংবর্ধনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো। শনিবার বিকালে রায়পুরের রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আফজাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সাদেকের সঞ্চালনায়। এই সময় বক্তব্য রাখেন সাবেক প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।